জানতে চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ আর আজ আমার সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছেন বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য বিশ্বভারতী বিদ্যুৎবাবু আপনাকে অনেক অনেক স্বাগত রিপাবলিক বাংলায় না আমিও রিপাবলিক বাংলার আমার যারা বন্ধু বান্ধব সহকর্মী আছে সবাইকে আমি জানাই ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকে জানাই আমি সশ্রদ্ধ নমস্কার বিদ্যুৎবাবু আপনাকে আমরা যখন সাক্ষাৎকার করছি তখন গোটা বীরভূম জুড়ে বিভিন্ন কারণে উত্তাপ বেড়ে গেছে মানে এখন শীতের আবহ পৌষমেলা এই সময় বসে কিন্তু পৌষমেলা এবার বিশ্বভারতীতে আপনি অ্যালাউ করেননি সেই প্রসঙ্গে আমরা পরে যাব কিন্তু বিশ্বভারতীর উত্তাপও কিন্তু বেড়ে গেছে বিশ্বভারতীতে কি চলছে আপনি এটা যদি প্রথমে বলেন যে বিশ্বভারতীতে এত উত্তেজনা কেন বাঙালির আবেগের গর্বের জায়গা বিশ্বভারতী গোটা দেশের গর্বের একটা পীঠস্থান বিশ্বভারতী সেই বিশ্বভারতীতে এখন হচ্ছেটা কি না ময়ূক এর জন্য ইতিহাসটা তোমায় জানতে হবে বিশ্বভারতী মোটামুটিভাবে বলা যেতে পারে এবং আমি উইথ কনফিডেন্স বলতে পারি এটা দুর্নীতির আখড়া ছিল দুর্নীতি দূর করতে হলে যে ধরনের কাজকর্ম করা দরকার সেগুলো আমি সব নিজে হাতে করেছি আমার সহকর্মীদের সাহায্যে দুর্নীতির শেকড় উৎপাটন করতে হলে তার যে প্রতিক্রিয়া সেটা তো খুব স্বাভাবিক তাই বিশ্বভারতীতে যে ধরনের দুর্নীতি চলছিল সেই ধরনের দুর্নীতির বিরুদ্ধে যখন পদক্ষেপ নিয়েছি যারা দুর্নীতিবাদ ছিলেন তাঁরা খুব সহজে যে মেনে নেবেন এটা ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে সে তার উদাহরণ অজস্র ভারতবর্ষের ক্ষেত্রে আমি গুরুদেবের কথাই বলি না কেন গুরুদেবের যারা পড়াশুনো গুরুদেবের ভাবনাচিন্তা নিয়ে পড়াশুনো করেন তারা নিশ্চয়ই গুরুদেবের একটা লেখা আছে চারিত্র পূজা সেখানে বিদ্যাসাগর যে অংশটা সেখানে গুরুদেব কিন্তু সমালোচনা করছেন যে আমরা বাঙালিরা বড় বড় বক্তব্য রাখি কিন্তু কাজের সময় কাজ করি না যখন দুর্নীতি পরায়ণ হয়ে যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা সাহস পাই না এখন আমি আসি আজকের দিনে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পিছনে কারণ হচ্ছে আমাদের দুইজন ছাত্রছাত্রীর নেতা এবং একজন নেত্রী তাঁরা অ্যাডমিশন পাননি সেই অ্যাডমিশনটা হয়নি কিন্তু ডিউ প্রসেস ফলো করি এবং সেখানে এই ছাত্রটি আমার বিরুদ্ধে উপাচার্যের বিরুদ্ধে অনেক অপমাননা করার জন্য অনেক পোস্ট দিয়েছিলেন সেখানে আমাকে বাঁদরের সঙ্গে তুলনা করা হয়েছে আমাকে বলা হয়েছে বাঁদরামি কতদিন চলবে শুধু তাই নয় একটা বাঁদরের ছবির মধ্যে আমার মুখ দিয়ে বলেছে এভলিউশন অনুযায়ী বাঁদর থেকে মানুষ হয় কিন্তু আমাদের উপাচার্য মানুষ থেকে বাঁদর হয়েছেন তো এই অপমানকর পোস্টের পর আমি আমাদের যিনি অ্যাডমিশন সেলের লোক আছে চেয়ারম্যান ছিলেন তাকে আমি লিখি যে এটা কেন কারণ রাবীন্দ্রিক ঐতিহ্যে কিন্তু এই ধরনের অশ্রাব্য কথা বলার জায়গা নেই তাহলে সেক্ষেত্রে আমাদের ছাত্রদের আমরা শিক্ষা কী দিচ্ছি তো পরবর্তীকালে আমরা এক্সিকিউটিভ কাউন্সিলের ডিসিশনে আমরা ঠিক করেছি যে ঠিক করলাম সবাই মিলে যে এটা এই ধরনের ছেলে মেয়েকে আমরা বরদাস্ত করব না এটা হচ্ছে একটা বিষয় দু নম্বর বিষয় হচ্ছে যে নেত্রীর কথা বলছি তিনি ছ বছর এখানে পিএইচডি করেন চার বছর তিনি স্কলারশিপ দেন কিন্তু ছ বছর পিএইচডি তার হয় না সে ছ বছরের পরে রিরেজিস্ট্রেশনে সেই নেত্রীর কি কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে পদ্ধতি আছে একটা বিদ্যুৎবাবু সেই নেত্রীর কি কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে একদমই তার পরিচয় আছে তিনি হচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের এখানকার বোধহয় লোকাল বীরভূম জেলার প্রেসিডেন্ট ইত্যাদি শুনেছি আমি সেই নেত্রী ছ বছর পিএইচডি করার পর নিয়ম হচ্ছে আমাদের বোর্ড অফ স্টাডিজে অ্যাপ্রুভাল হবে তারপরে সেটা রিসার্চ কাউন্সিলে যাবে রিসার্চ কাউন্সিল থেকে রিসার্চ বোর্ডে আসবে যেখানে কিন্তু ভাইস চ্যান্সেলর চেয়ারম্যান এবং সেই রিসার্চ বোর্ডে এখনও কিন্তু আসেনি অর্থাৎ যে নেত্রী কথা বলছি তার কিন্তু পুরোপুরি সিদ্ধান্ত এখনও হয়নি তবে তিনি ছ বছর পিএইচডি করার পরেও রিরেজিস্ট্রেশনের জন্য আরও ছ বছর চাইছেন এবং সেটা কেন চাইছেন তার কোনো অ্যাকাডেমিক জাস্টিফিকেশান আছে কি না এগুলো নিচের লেভেলের সমস্ত প্রতিষ্ঠান ইনস্টিটিউশনালি দেখে তারপরে রিসার্চ বোর্ডে আসে যেখানে আমি চেয়ারম্যান অতএব যে দুটো ঘটনা ঘটেছে সেখানে উপাচার্যের কোনো ভূমিকাই নেই কারণ অ্যাডমিশন করে ডিপার্টমেন্ট পিএইচডি অ্যাডমিশন করে বোর্ড অফ রিসার্চ স্টাডিজ আমি জানি না তারা কেন আমাকে এ ধরনের দুর্নাম দিচ্ছেন যে ভাইস চ্যান্সেলর ষড়যন্ত্র করে নাকি তাদের অ্যাডমিশন বন্ধ করছে আমি তাদের চিনি না